পরিবারবাদের স্থাপনা করেছে এবং এটা পার্টি নয় একটা কোম্পানি, একটাই পোস্ট, বাকি সব ল্যাম্পোস্ট, পিসিআর ভাইপোর কোম্পানি। এই পার্টিতে ন্যূনতম কোন কারোর মর্যাদা এবং সম্মান সেখানে নেই। দ্বিতীয়ত, সীমাহীন তুষ্টিকরণের রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে যেভাবে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা জায়গাতে ধ্বংসের জায়গায় নিয়ে যাচ্ছেন, ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি ভারত কেশরী, তিনি আমাদেরকে ভারতের সঙ্গে যুক্ত করে রেখে দিয়ে গেছিলেন লড়াই করে। 20 জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করা হয় এই কারণে, আপনারা জানেন, নইলে আজকে আমরা বাংলাদেশে থাকতাম, বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের সেখানে ওই সেকুলারিজমের শব্দ থাকত না, আমাদের অধুনা পাকিস্তানে থাকতে হতো। ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি আমাদেরকে ভারত মাতার সঙ্গে যুক্ত হওয়ার ব্যবস্থা করেছেন, আর মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গকে ধ্বংসের কিনারায় নিয়ে যাচ্ছেন। আপনি বলুন, কোন একটা ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে বলুন, প্রশাসনের ক্ষেত্রে বলুন, গণতন্ত্রের ক্ষেত্রে বলুন, আইন শৃঙ্খলার ক্ষেত্রে বলুন, কোন একটা ক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গ সুশাসন এবং সবকা সাথ সবকা বিকাশ যে স্লোগান আমাদের যশস্বী প্রধানমন্ত্রী দিয়েছেন তার বাস্তবে প্রয়োগ নেই। গত 10 দিনের মধ্যে 3-3টে বড় বিস্ফোরণ ঘটেছে, আর ছোটখাটো বিস্ফোরণ তো আছেই। আপনারা জানেন, মালদার ইংলিশ বাজারে বিস্ফোরণে 2 জন গরিব মানুষ মারা গেলেন, একইভাবে বজবজে নাবালিকা সহ 3 জন মহিলা মারা গেলেন, এগরাতে বিস্ফোরণে 12 জন মারা গেলেন। এগুলো বাজির কারখানা নয়। পঞ্চায়েত নির্বাচন আসছে, তোলামুলকে চুরির লাইসেন্স রিনিউয়াল করতে হবে, তাই তোলামুল এখন বোমামুল হয়েছে, চারিদিকে বোমা বিস্ফোরণ করছে। আর মমতা ব্যানার্জি আজকে নাকি এগরা গেছেন 2,50,000 টাকার চেক দিতে, আর একটা করে ওই কন্ট্রাকচুয়াল হোমগার্ডের চাকরি দিতে। আমাদের আপত্তি নেই এতে, তো আমি বলি, মমতা ব্যানার্জি চেক দিতে আর সমবেদনা দেখাতে যাননি। তার যেমন একজন বীর আছে কেষ্ট, তিনি এখন তিহারে, ওখানেও আর একটা সম্পদ ছিল, নাম হচ্ছে ভানুবাগ, তিনি ভানুর বাড়িতে শ্রাদ্ধ খেতে গেছিলেন আজকে, ভানুবাগ উনার অ্যাসেট। এইরকম অ্যাসেট গোটা পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি তৈরি করেছে। গত 1 মাসের মধ্যে পশ্চিম বাংলায় রাজবংশী, নমঃশূদ্র, আমাদের হিন্দু অভিষি, এদেরকে কিভাবে খুন হচ্ছে আপনারা তাকিয়ে দেখুন। একটা হল কালিয়াগঞ্জ, একটা ক্লাস 12-এর ছাত্রী, দুঃখজনক রেজাল্ট বেরিয়েছে, HS তিনি পাস করেছেন, তার মা বলছে এই সার্টিফিকেটটা মমতা ব্যানার্জির জন্য উৎসর্গ করলাম, তার দয়ায় আমার মেয়েটা চলে গেছে। আপনি ভাবতে পারেন, সেখানে জাভেদ বলে একজন খুনি তুলে নিয়ে গিয়ে বাচ্চা মেয়েটাকে 12 ক্লাসে মেরে ফেলল, একটি রাজবংশী সমাজের ছোট্ট মেয়ে। তার একদিন পরে ওল্ড মালদাতে আরেকজন চাই মন্ডল পরিবারের, তফসিলি পরিবারের মহিলার সঙ্গেও, নাবালিকার সঙ্গেও একই ঘটনা ঘটল। ভাবতে পারেন, মৃত্যুঞ্জয় বর্মন একজন রাজবংশী যুবক, 13
এছাড়াও 33 বছর বয়স রাতে দুটোর সময় বুকে গুলি করে খুন করা হলো মমতা ব্যানার্জি এই পরিবারগুলোর পাশে দাঁড়াননি খুন করা পুলিশ মুয়াজ্জেম বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে কালিয়াগঞ্জে মৃত্যুঞ্জয়ের অপরাধ তার বাবা 80 বছরের বৃদ্ধকে গ্রেফতার করতে এসেছিল বাধা দিয়েছে ময়না পূর্ব মেদিনীপুরে ভারতীয় জনতা পার্টির বুথের সভাপতি বিজয় কৃষ্ণ ভূঁইয়া নমশূদ্র তফসিলি দলিত পরিবারের তিনি যেহেতু বিজেপি করেন তাকে খুন করা হলো পিটিয়ে পিটিয়ে মারা হলো বিভৎসভাবে খুন করা হলো এত ব্রুটাল নৃশংস খুন আমাদের সমাজে হতে পারে এটা ভাবারও বাইরে সেখানে দাঁড়াননি মমতা ব্যানার্জি ভারতীয় জনতা পার্টি তার সর্বশক্তি দিয়ে দাঁড়িয়েছে একইভাবে আসানসোলে আমাদের সনাতনী ওবিসি রাজেন্দ্র সাউ ভারতীয় জনতা পার্টির ওয়ার্ড কনভেনার তাকে খুন করা হয়েছে গোটা পশ্চিমবঙ্গের অবস্থাটা আজকে এই জায়গায় চাকরির কথা আপনি বলবেন এই মানিক চকে এমন কোন অঞ্চল এলাকা পাবেন না সেই ভুতরির চর থেকে শুরু করে মথুরাপুর পর্যন্ত সব জায়গায় হাজার হাজার লোক তারা পেটের টানে বাইরের রাজ্যে যায় পরিযায়ী শ্রমিক 2011 সালে বামফ্রন্ট যখন চলে যায় এই বাংলায় মাইগ্রেন্ট লেবারের সংখ্যা ছিল পরিযায়ী শ্রমিকের 5 লক্ষ এই মমতা ব্যানার্জি করেছে 45 লক্ষ আপনি ভাবতে পারেন উত্তরপ্রদেশে আগুন লেগে মারা গেল 10 জন তার 6 জন মালদা জেলার মুম্বাইতে বড় অট্টালিকা নির্মাণ করতে গিয়ে উপর থেকে নিচে পড়ে মারা গেল 12 জন 6 জনের বাড়ি উত্তর দিনাজপুর মালদা আর মুর্শিদাবাদ জেলায় সবই সংখ্যালঘু কার্যত পরিবারের শুধু এনআরসির ভয় দেখিয়ে ভোটটা নিয়েছে দল বেঁধে ভোট দিয়েছেন সংখ্যালঘুরা এনআরসির ভয় দেখিয়ে আরে ভারতে যারা জন্মেছেন ভারতে যারা ঘুমাতে যান তাদের সঙ্গে তো বিজেপির বিরোধ নেই নরেন্দ্র মোদীজির একটা স্কিম শুধু তো হিন্দুদের জন্য তফসিলিদের জন্য চাই মণ্ডলের জন্য মতুয়াদের জন্য রাজবংশীদের জন্য জনজাতিদের জন্য নয় তিনি তো প্রকৃতপক্ষে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস করেছেন প্রধানমন্ত্রী 9 বছর পূরণ করবেন 30 তারিখে আপনি বলুন 1 নম্বর স্কিম প্রধানমন্ত্রীর শৌচালয় নির্মাণ 72 লক্ষ শৌচালয় নির্মাণের টাকা দিয়েছেন পশ্চিমবঙ্গে 12,000 করে টাকা কে কে পেয়েছেন পাননি তো তৃণমূল তো পায়খানাও খায় লুট হয়ে গেছে টাকা লুট হয়ে গেছে টাকা আপনারা কেউ পাননি উজালা 1 উজালা 2 12 মাস একটা করে সিলিন্ডার গ্যাসের কানেকশন আর স্টোভ ফ্রিতে পেয়েছে পশ্চিম বাংলায় প্রায় 60 লক্ষ নারী জাতি মহিলা আমাদের মায়েরা দিদিরা বোনেরা যারা রান্না করে আমাদের খাওয়ান মোদীজি দিয়েছেন আপনাদের ভারত সরকার দিয়েছে আগের কোন সরকার তো ভাবেনি আমাদের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আবাস যোজনা দিয়েছেন কত শুনের এখন বাংলাতে ভারতবর্ষে 6 কোটি বাড়ি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে এই বাড়ি তৈরি দিয়েছেন 50 লক্ষ লাস্টের 10,98,000 বাদ দিয়ে কে পেয়েছেন বাড়ি পেয়েছেন কেউ 1,25,000 টাকার বাড়ি পেয়েছেন কেউ পাননি যে 30,000 টাকা ঘুষ দিতে পেরেছে তিনি পেয়েছেন আর তৃণমূলের সব নেতারা প্রধানরা পাকা বাড়ি দেখিয়ে গোয়াল ঘর দেখিয়ে আপনার হকের বাড়ি লুট করে
থেকে চলে গেছে, এটাই হলো পশ্চিমবঙ্গ। পাশে মুর্শিদাবাদের সাগর দিঘিটি, কাবিলপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের নাম লাইলা বিবি, 35টা বাড়ি নিয়েছে গুষ্টি শুদ্ধ। মুর্শিদাবাদের নওদার তৃণমূলের প্রধান সপরিবারে 17টা বাড়ি নিয়েছে, এখানেও পাওয়া যাবে। মালদা জেলায় রূপশ্রীর ভুয়া কার্ড ছাপিয়ে টাকা উঠে, 25,000 টাকা বিআইনি কার্ড ছাপিয়ে নিয়ে নিয়েছে। 17 সালের বন্যার ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফান্ডে NDF এর টাকা লুট করেছে রতুয়া চাঁচল হরিশ্চন্দ্রপুরে, ধরা পড়েছে। কতগুলো প্রধান জেলে আছে তৃণমূলের, জেলে কত প্রধান আছে? অনেকগুলো প্রধান আছে। 100 দিনের কাজে এই রাজ্যে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে মালদা জেলায়, হাইকোর্টে মামলা হয়েছে। কতগুলো প্রধানকে আগামী দিনে নির্মাণ সহায়কদের সঙ্গে নিয়ে জেলের ঘানি কাটতে হবে, তার সীমানা নেই, লম্বা লিস্ট মালদা জেলায়। তাই তো বলি, তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? চোর 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 ধরো, চোর 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 ধরো, চোর 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 ধরো। তৃণমূলকে সরাতে হবে, চোরদের তাড়াতে হবে। মোদিজি সমস্ত ডেভেলপমেন্টের কাজ করেছেন। আমি সংখ্যালঘুদের বলবো, 8 জন পরিবারে আছেন, 40 কেজি করে চাল আর গম মিশিয়ে নিয়ে আসছেন, এটা আপনার দিদির টাকা না, পিসির নয়। নরেন্দ্র মোদীজি ভারত সরকারের অর্থ। মোদীজি 2021 সালের মে মাস থেকে 81 কোটি লোককে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাতে 2 লক্ষ কোটি টাকা বছরে খরচ করে তিনি তাদের জন্য আহারের ব্যবস্থা করে দিচ্ছেন। তখন তো আপনাদের ভেদাভেদের কথা মনে পড়ে না, কেন এই চোর পার্টিকে ভোট দেবেন, কেন এই পার্টিকে ভোট দেবেন, কেন আমাদের সঙ্গে আসবেন না? আমরা রাষ্ট্রবাদীদের সঙ্গে আছি। আপনার যে কাঁটা তারের বেড়া ডিঙ্গিয়ে ঢুকেছ তাকে কাঁটা তারের বেড়ার ওপারে যেতে হবে, সে হিন্দু হোক আর মুসলমান। কাঁটা তারের বেড়া ডিঙিয়ে এলে তার সঙ্গে কোনো ব্যাপার নেই। যে ভারতে জন্মেছ, যে রাষ্ট্রবাদকে বিশ্বাস করো, জনগণ মন অধিনায়ক গাও, বন্দে মাতরম বলো, তার সঙ্গে বিজেপির বিরোধ ছিল না, আজকেও নেই, কালকেও থাকবে না। আমরা এই দেশে ভারতবর্ষকে মোদীজির নেতৃত্বে বিশ্বের সর্বশ্রেষ্ঠ দেশ বানাতে চাই। দেখছেন না, মোদীজি যাচ্ছে দক্ষিণ আফ্রিকার, আফ্রিকার একটি দেশের প্রধানমন্ত্রী পায়ে হাত দিয়ে প্রণাম করছে, এটা তার দুর্বলতা নয়, এটা তার কৃতজ্ঞতা। মোদীজি আমাদেরকে বিনামূল্যে ভ্যাকসিন দিয়ে বাঁচিয়েছেন, মুখে আমাদের মাস্ক নেই, করোনাকে হটিয়েছেন। আর মোদীজি দেশবাসীকে ডবল ট্রিপল ভ্যাকসিন দেওয়ার পরে 55টা পৃথিবীর গরিব দেশকে বিনামূল্যে ভ্যাকসিন দিয়েছেন। তাই দেশগুলোর প্রধানমন্ত্রীরা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর পায়ে হাত দিচ্ছে। তাই তো সবাই বলছে, বলো 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 সবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, G20 চেয়ারম্যান কে? আমাদের প্রধানমন্ত্রী। তাই পঞ্চায়েতে চোর ধরো জেল ভরো। আপনারা পিএম কিষাণ সম্মান নিধি পাচ্ছেন, পিএম কিষাণ সম্মান নিধি বছরে 6,000 টাকা, 2,000 2,000 2,000 পাচ্ছেন? পাচ্ছেন না, কেউ কেউ পাচ্ছেন, অনেকেই পাচ্ছেন না। কেন পাচ্ছেন না শুনে রাখুন। এক তো 2017 সালে চালু হওয়া এই কর্মসূচি মুখ্যমন্ত্রী 21 সাল অব্দি চালু করতে দেননি, 21-এর নির্বাচনে আমরা 77-এ আটকে গেছি, 77-এ আটকে গেছি। কিন্তু আমাদের মোদীজি, আমাদের প্রধানমন্ত্রী রাজধর্ম পালন করে যা নাম পাঠিয়েছে,
সবাইকে টাকা দিচ্ছেন, 31 লক্ষ নাম গেছে। আমরা দাবি করি 73 লক্ষ কৃষক পরিবার, তার 73 লক্ষ কৃষক পরিবারের এই পিএম কিষাণ সম্মান নিধি পাওয়া উচিত। হার ঘর নল সে জল, আপনি বলুন মালদা জেলা আর্সেনিক মুক্ত হয়েছে? নলে জল পাচ্ছেন? কেউ পাচ্ছেন না। একটা করে নলকূপ 200-250টা করে মা দাঁড়িয়ে আছে কলসি নিয়ে বালতি নিয়ে জল নেওয়ার জন্য। এটাই কি পশ্চিম বাংলায় সোনার বাংলা? একদিকে 500 টাকা, অন্যদিকে এই 500 টাকা বের করে নিয়ে যাওয়ার ব্যবস্থা হয়েছে। 4 লক্ষ ছাত্র ছাত্রী কমেছে মাধ্যমিকে, আমার মারা শুনুন, 2 লক্ষ ছাত্র ছাত্রী কমেছে উচ্চ মাধ্যমিকে, আর মমতা ব্যানার্জি কি বাড়িয়েছে শুনুন, 21,000 মদের দোকান, 21,000 মদের দোকান বাড়িয়েছে মমতা ব্যানার্জি। মদ খাও, মার কাছে থাকা 500 টাকা কেড়ে আনো, স্ত্রীর কাছে থাকা 500 টাকা কেড়ে আনো, মদের দোকানে ওটা খরচ করো। আর পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে একটা টুল, একটা টেবিল আর ডিআর লটারি, সর্বনাশ করে দিল বাংলাকে।